আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজিন নাহার শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম করোনা ভাইরাসে প্রাণ হারালেন আরো 37 জন মোট মৃত্যু ছাড়ালো 1400 নতুন শনাক্ত 3240 জেলায় জেলায় বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ উপসর্গ নিয়ে সারা দেশে আরো অন্তত 24 জনের মৃত্যু করোনা মোকাবেলায় স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে সরকার বললেন পরিকল্পনা মন্ত্রী বরাদ্দ যথেষ্ট নয় বলছে সিপিডি এবং লাদাখ সীমান্তে সংঘর্ষে ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে উস্কানি দেওয়ার অভিযোগ চীনের শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ক্রমেই অবনতি হচ্ছে করোনা পরিস্থিতি গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 37 জন দেশে করোনা সংক্রমণের 105 দিনে মোট মৃত্যু হয়েছে 1400 বেশি মানুষের স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয় একদিনে ভাইরাস শনাক্ত হয়েছে আরও 3240 জনের শরীরে দেশে যাবৎ মোট শনাক্ত রোগী 1,08,775 জন আরও জানাচ্ছেন রাসনা দাস অন্যদিনের তুলনায় দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন ছিল একেবারেই সংক্ষিপ্ত এরই মধ্যে বেশ কয়েকবার তথ্যের ভুল ভ্রান্তির জন্য বিতর্কের জন্ম দেয় সংস্থাটি সবশেষ মহাপরিচালক আবুল কালাম আজাদ করোনার স্থায়িত্ব নিয়ে তার দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত গত 24 ঘন্টায় নতুন করে 3240 জনের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছেন 37 জন মোট করোনা শনাক্ত হয়েছে 1,08,775 জনের 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3240 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,08,775 জন গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন এবং এ পর্যন্ত মৃত্যু 1,425 জন 59টি ল্যাবে গত 24 ঘন্টায় 14,031 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে 5,96,579টি নমুনা 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,048 জন পূর্বের নমুনা সহ আজকের এই পরীক্ষা এবং এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 5,96,579টি নমুনা 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,048 জন এ পর্যন্ত সুস্থ 43,993 জন দেশে করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক রাসনা দাস এটিএন বাংলা ঢাকা করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় সারা দেশে অন্তত 24 জনের মৃত্যু হয়েছে এছাড়াও আক্রান্ত আরও 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বিভিন্ন জেলায় রেড জোন চিহ্নিত এলাকায় কার্যকর হয়নি লকডাউন আশঙ্কাজনকভাবে বাড়ছে সংক্রমণ জেলা প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট খুলনায় হঠাৎ করে বেড়েছে করোনা ভাইরাস সংক্রমণের প্রকোপ করোনা ডেডিকেটেড হাসপাতালে গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে 6 জন এবং করোনা আক্রান্ত একজন মারা গেছেন নতুন আক্রান্ত হয়েছেন 133 জন একদিনে আক্রান্ত ও মৃত্যুতে যা সর্বোচ্চ বরিশালে গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে 4 জন প্রাণ হারিয়েছেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বরিশাল জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার এমদাদুল্লাহ সহ মৃত্যুবরণ করেছেন চিকিৎসাধীন আরও 3 জন এছাড়া ঝালকাঠি ও পটুয়াখালীতে করোনা আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে বরিশাল নগরীর 27টি ওয়ার্ড রেড জোন ঘোষণা করা হলেও লকডাউন কার্যকর না করায় বাড়ছে ভয়াবহতা করোনার উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 4 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা 75 জন আক্রান্ত 2,471 জন সংক্রমণ বাড়ায় কুমিল্লা সিটি কর্পোরেশনের 3, 10, 12, 13 নং ওয়ার্ড 3 জুলাই পর্যন্ত লকডাউন করা হয়েছে এদিকে করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন এক ফিলিপাইনের নাগরিক এছাড়া মৃত্যু হয়েছে আক্রান্ত আরও 3 জনের নতুন করে আক্রান্ত হয়েছেন 187 জন নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত হয়েছেন 40 জন নারায়ণগঞ্জ সদর 2,500 এবং রূপগঞ্জ উপজেলাকে রেড জোন ঘোষণা করা হলেও 6 দিনেও লকডাউন কার্যকর হয়নি
লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে এক নারী এবং করোনা আক্রান্ত একজন পুরুষের মৃত্যু হয়েছে। নওগাঁয় করোনার উপসর্গ নিয়ে স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু হয়েছে। নোয়াখালীতে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ২৫ জন সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৫৭ জন। করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় একজন পুলিশ সদস্য সহ দুইজনের মৃত্যু হয়েছে। মৃত পুলিশ সদস্য ফয়সাল আলম বগুড়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল। এ নিয়ে বগুড়ায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ জনে। যশোরে করোনার উপসর্গ নিয়ে দুজন, ময়মনসিংহে দুজন, মেহেরপুরে একজন এবং রাজশাহীতে একজন মারা গেছেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। চলে গেলেন ভাষা সৈনিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, খ্যাতিমান সাংবাদিক কামাল লোহানী। করোনা ভাইরাস সহ শারীরিক বিভিন্ন ব্যাধি নিয়ে গত ১৭ জুন থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও রাজনৈতিক বিশিষ্টজনরা। রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। আরও জানাচ্ছেন বিপ্লব রায়। অনেকদিন ধরেই ফুসফুস ও কিডনি সমস্যায় ভুগছিলেন সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা কামাল লোহানী। এর আগেও তার অবস্থা গুরুতর হওয়ায় গত ১৮ মে তাকে পান্থপথের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে গত ২ জুন বাসায় ফিরলেও কয়েকদিনের মাথায় আবার করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। ১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়ার সন্তলা গ্রামে জন্মেছিলেন কামাল লোহানী। সবার কাছে তিনি কামাল লোহানী নামে পরিচিত হলেও তার পুরো নাম আবু নঈম মোহাম্মদ মুস্তফা কামাল খান লোহানী। দৈনিক মিল্লাত পত্রিকায় সাংবাদিক জীবনের শুরু হয়েছিল তার। এরপর বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতিও। বাংলাদেশ গণশিল্পী সংস্থার প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির দুইবারের মহাপরিচালক, ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ছিলেন কামাল লোহানী। পরে উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি এবং ছায়ানটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এটিএন বাংলার সাথে তার সখ্যতা প্রায় দেড় যুগের। দীর্ঘ এ সময় তিনি দেশের জনপ্রিয় এই চ্যানেলে কয়েকশো অনুষ্ঠান করেছেন। তার মৃত্যুতে শোকাহত এটিএন বাংলা পরিবারও। বিপ্লব রায়, এটিএন বাংলা, ঢাকা। করোনা মোকাবেলায় স্বাস্থ্যখাতে বরাদ্দ যথেষ্ট নয় বলে মনে করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। বাজেট বাস্তবায়ন তদারকি করতে সরকারের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠনের সুপারিশও করেন সিপিডির চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান। ভার্চুয়াল বাজেট সংলাপে সিপিডি সরকারকে এই পরামর্শ দেয়। সংলাপে অংশ নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার শুরু থেকে স্বাস্থ্য ও কৃষিখাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে আসছে। আরও জানাচ্ছেন নিয়াজামান সাজীব। ভার্চুয়াল এ সংলাপে সিপিডির পক্ষ থেকে বলা হয়, করোনা এখনও চলমান, কিন্তু প্রস্তাবিত বাজেটে তা প্রতিরোধ এবং করোনা পরবর্তী সময়ে করণীয় নিয়ে যথাযথ কোনো পদক্ষেপের কথা বলা হয়নি। বাজেট পাশের আগে স্বাস্থ্যখাতের এই বিষয়গুলো বিবেচনার প্রস্তাব দেয় সংস্থাটি। স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিচ্ছি আমরা, নতুন যেসব সমস্যা হচ্ছে সেগুলিকে অগ্রাধিকার দিচ্ছি। সেখানে কিন্তু এই এই ২১,০০০ কোটি টাকা ভার্সেস ২৭,৯০০ কোটি টাকার এই তুলনামূলক বিচার করলে কিন্তু বোঝা যায় যে অগ্রাধিকারটা কিন্তু সেইভাবে যেটা আসা উচিত ছিল সেটা কিন্তু আসেনি। সুতরাং আমরা এটা আরেকবার রিভিজিট করার জন্য আমরা বলবো, স্বাস্থ্য খাতে HNPFW সবচেয়ে বড় প্রজেক্ট, সেখানে অ্যালোকেশন খুব বাড়ানো হয় নাই, আগের মতই আছে। সংলাপে অংশ নিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সব দিক বিবেচনা করেই বাজেট চূড়ান্ত করা হবে। প্রোগ্রেসিভ, একটু কল্যাণ ওরিয়েন্টেড, একটি ডেমোক্রেটিক পলিটি, যেখানে সকল মানুষ সকল ধর্মের মতের সিকুলার ভাবে বসবাস করতে পারবে, কাজ করতে পারবে, সেই কাজের জন্য আমাদের রিফর্ম আমাদের মধ্যে দরকার, সরকারের দরকার। এগুলো সম্বন্ধে উই আর অ্যাওয়ার এট দিস মোমেন্ট, হয়তো কোভিডের জন্য আপনারা এটা দেখছেন না, বাট রিফর্মের কাজ চলছে, আরো চলবে আগামীতে। আমি আপনাদেরকে সংলাপে সিপিডি আরো বলেছে, ১০% হারে কর দিয়ে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুবিধা দেওয়া নৈতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কোনোভাবেই কাম্য নয়। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।
করোনা মহামারীর কারণে কর্মহীন হয়ে দেশে ফেরা প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থানের অন্যতম খাত হতে পারে পোলট্রি ও ডেয়ারি শিল্প। তাই এবারের বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বাস্তবায়নের দিকে নজর দেওয়া জরুরি বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। বাজেটে কৃষি খাত নিয়ে কৃষিবিদ ইনস্টিটিউশনের ভার্চুয়াল আলোচনায় তারা কথা বলেন। হুমায়ুন চিস্তি রিপোর্ট। বাজেটে কৃষিখাত বিষয়ক ভার্চুয়াল আলোচনায় বক্তারা বলেন, করোনাকালে বিভিন্ন দেশে কৃষি উৎপাদন কমলেও বাংলাদেশ তার ব্যতিক্রম। বিশ্বব্যাপী সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলা ও নতুন কর্মসংস্থান তৈরিতে কৃষিখাতকে আরও গুরুত্ব দিতে হবে। এবারের বাজেটে কৃষিখাতে বরাদ্দ কিছুটা বাড়লেও তা যথেষ্ট নয় বলে মনে করেন আলোচকরা। যারা এখন পর্যন্ত চাকরিতে আছে, সেটা প্রাইভেট সেক্টরেই আছে, তারা কর্মহীন হবে। বিদেশ থেকে অনেকে কর্মহীন হয়ে দেশে ফিরবে। এদেরকে কর্মোপযোগী করে তোলার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাদের কৃষি সেক্টর এবং ডেয়ারি সেক্টর। খাদ্য নিরাপত্তা রক্ষার জন্য আমাদের যে বড় ধরনের একটা উল্লম্ফন দরকার কৃষির বরাদ্দের ক্ষেত্রে এবং কৃষির প্রবৃদ্ধির ক্ষেত্রে, তার জন্য যে পরিমাণ সহায়তা দরকার সেটা হয়তো এমন ভাবে রিফ্লেক্ট হয়। তারা বলেন, মূল্যস্ফীতি বাড়লেও গত 8 বছর ধরে কৃষিখাতে ভর্তুকির পরিমাণ 9,000 কোটি টাকায় আটকে আছে। এছাড়া এ ভর্তুকি প্রকৃত কৃষকের কাছে ঠিক মতো পৌঁছায় না। বর্তমানে এই প্রক্রিয়াটা জটিল হওয়ার কারণে, সেটাকে আরো সিম্পলিফাই না করার কারণে ব্যাংকগুলি ওই প্রণোদনার টাকা নিচ্ছে না, প্লাস কৃষক ওই প্রণোদনার টাকার মধ্যে দিয়ে চাষের জায়গায় এই অর্থনৈতিক সংকটের জায়গাটাকে সমাধান করতে পারছে না। ফার্মারদের একটা ডাটাবেস করে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট করে, এই ডিজিটাল চ্যানেলে যদি আপনারা আবেদন গ্রহণ থেকে বিতরণ প্রক্রিয়াটা নিয়ে আসা যায়, তাহলে অদক্ষতা কমবে এবং সেখানে আপনার যে দুর্নীতি বা নানান অভিযোগ মাঝে মাঝে আসে এগুলা কিন্তু কমে নিয়ে আসা সম্ভব হবে। বিভিন্ন দুর্যোগ থেকে কৃষককে রক্ষায় শস্য ও গবাদি পশুর বীমা সুবিধা চালুর সুপারিশও করেন তারা। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষি শিল্প বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান তৈরি এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন আলোচকরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আলেম ওলামাদের জন্য কেউ ভাবেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তার নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় 500+ মসজিদের ইমাম ওলামাদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর বাংলাদেশের সব পর্যায়ের মানুষের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে তিনি 1,00,000 কোটি টাকার বেশি প্রণোদনা, আর্থিক প্রণোদনা ঘোষণা করেছেন। দেশে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্য জনমনে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ব্যর্থতার দায় নিয়ে মহাপরিচালকের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। অথচ জনগণকে করোনা নিয়ে আরো ভয়ঙ্কর ভীতির মধ্যে ঠেলে দিচ্ছেন। দুর্নীতিবাদদের শাস্তির বদলে রক্ষার চেষ্টায় অনিয়ম বাড়ছে। দুর্নীতিবাদরা যেন দুর্নীতির উল্লাসে নৃত্য করছে এবং এই করোনাকালে বাড়াবি দুর্নীতির উৎসব চলছে বিভিন্ন সেক্টরে। যাত্রীর অভাবে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা নোয়াখালী রুটের দুটো ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। করোনা মহামারীতে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মোট আসনের 50% খালি রাখার ঘোষণা দেওয়ার পরও পর্যাপ্ত যাত্রী না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। 1.5 ঘন্টার বিরতি রেখে ট্রেনের শিডিউল থাকায় কমলাপুর রেল স্টেশনেও যাত্রীদের চাপ নেই। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। স্বাভাবিক সময়ে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে দৈনিক 68 জোড়া ট্রেন চলাচল করলেও সাধারণ ছুটির পরে বিভিন্ন রুটে চালু রাখা হয় মাত্র 14 জোড়া ট্রেন। চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেস সকালে কমলাপুর থেকে ছেড়ে গেলেও আপাতত আর ঢাকায় ফিরবে না। রোববার থেকে ঢাকা নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস চলাচলও বন্ধ হয়ে যাবে।
নোয়াখালী লকডাউনের কারণে বেশ কিছুদিন উপকূল এক্সপ্রেস লাকসাম পর্যন্ত চলাচল করত। 14 জোড়া ট্রেনের মধ্যে 2 জোড়া ট্রেন আজকে থেকে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে আসবে না, আর কালকে ঢাকা থেকে উপকূল এক্সপ্রেস ট্রেনটি আর যাবে না। তো এই 2 জোড়া ট্রেন যাত্রী সীমিত থাকাতে আমরা আপাতত বন্ধ রাখছি। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশব্যাপী সাধারণ ছুটির কারণে গত 24 মার্চ বন্ধ হয়ে যায় সব যাত্রীবাহী ট্রেন। সাধারণ ছুটি শেষে 31 মে থেকে সীমিত পরিসরে 8টি ট্রেন চলাচল শুরু হয়। 2 জুন থেকে চালু হয় আরও 11টি ট্রেন। এর মধ্যে ঢাকার সাথে অন্য অঞ্চলের চালু ছিল 14টি ট্রেন। সামাজিক দূরত্ব রক্ষায় ট্রেনের অর্ধেক আসন খালি রাখা হচ্ছে, সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। এই পরিস্থিতিতে আসলে যাওয়াটা খুব রিস্কে, তারপর কর্মীটাকে দিয়ে যাওয়া আর কি। অনলাইনে টিকিট কাটতেছি, টিকিট কাটে দূরত্ব বজায় রেখে, সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের মধ্যে খুব জরুরি অবস্থার কারণে আমরা চলে যাচ্ছি। তবে যাত্রী বাড়লে ট্রেন দুটি আবারও চালু করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সাধারণ ছুটির মধ্যেও ঢাকার বাইরে যাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছিল মানুষের মাঝে, করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় এখন মানুষ ঢাকার বাইরে একেবারেই কম যাচ্ছেন বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। আর এর বড় প্রমাণ, মাত্র 14 জোড়া ট্রেনের মধ্যে 2 জোড়া ট্রেন যাত্রী সংকটের কারণে বন্ধ করতে হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষকে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, কমলাপুর রেল স্টেশন, ঢাকা। এবার চীন ভারত সীমান্ত সংঘর্ষ প্রসঙ্গ। হিমালয় অঞ্চলের বিতর্কিত সীমান্তে প্রতিবেশী ভারতীয় সামরিক বাহিনীর সঙ্গে চীনা সৈন্যদের রক্তক্ষয়ী সংঘর্ষের ব্যাপারে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেছে চীন। এই মন্তব্যে ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে উস্কানি দেওয়ার অভিযোগ এনেছে দেশটি। এদিকে লাদাখের গালওয়ান উপত্যকা রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে কূটনৈতিক সামরিক পর্যায়ে টানা বৈঠকের পরেও সীমান্ত উত্তেজনা কমেনি চীন ভারতের মধ্যে, বরং দুপক্ষের চূড়ান্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক শক্তি বাড়িয়েই চলেছে। আরো জানাচ্ছে নিশরত লিমা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি জিয়ান ছাও জানান, ভারতীয় সৈন্যরা সীমান্ত অতিক্রম করে চীনা ভূখণ্ডে ঢুকে আক্রমণ চালায়। এতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘাত শুরু হয়। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ওই সংঘর্ষের ব্যাপারে মন্তব্য করলেও দেশটির কোনো সৈন্য হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে বিস্তারিত তথ্য দেননি তিনি। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চীন সীমান্তবর্তী খাঁটিগুলোতে আরও যুদ্ধবিমান পাঠিয়েছে ভারত, পাশাপাশি বর্ধিত বঙ্গোপসাগর এলাকায় রণতরীগুলোকেও তৈরি রাখা হয়েছে। লাদাখে অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার মোতায়েন করেছে দেশটি। এছাড়া দুর্গম অঞ্চলে সৈন্য পরিবহনে চীনও হেভি লিফট হেলিকপ্টারও পাঠানো হয়েছে সেখানে। থেমে নেই চীনও, দেশটির পিপলস লিবারেশন আর্মিও সেনা সরঞ্জাম বাড়াচ্ছে ভারত সীমান্তে। এছাড়া তিব্বতের হোতান ও কাশকার বিমান ঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করেছে বেইজিং। গত সোমবার রাতে গালওয়ান উপত্যকায় ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে চীন ও ভারতের সেনারা। এতে ভারতের অন্তত 20 সেনা নিহত ও 58 জন আহত হন। এরপর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে ওই এলাকায়। শান্তিপূর্ণভাবে এই সমস্যা সমাধানে কয়েক দফায় বৈঠক হয়েছে দুই পক্ষের মধ্যে, তবে এখন পর্যন্ত উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যায়নি। India has been building roads. ইশরাত লিমা, এটিএন বাংলা। উজানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নীলফামারী, লালমনিরহাট ও সিরাজগঞ্জে নদনদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। নীলফামারীতে বিপদসীমার উপরে উঠেছে তিস্তার পানি। স্থানীয় বন্যা পূর্বাভাসের সতর্কীকরণ কেন্দ্র জানায়, শনিবার সকালে 6টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার প্রায় 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় নদীর পানি। দুপুরে তা কমে আসে। পানি বৃদ্ধির ফলে ব্যারেজের সবকটি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে তিস্তার পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাটে 3টি উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ক্ষতি হয়েছে বাদাম, ভুট্টা ও সবজি আবাদের। ডুবে গেছে রোপা আমনের বীজতলা। এর মধ্যে আদিতমারির মহিষখোঁচা সদরের খুনিয়াগাছ, গোকুণ্ডা ও হাতিবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় ক্ষতি হয়েছে বেশি। সিরাজগঞ্জেও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দ্রুতগতিতে পানি বাড়ার বন্যার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম জানান, পানি বাড়ায় চরাঞ্চলের ফসলে জমিগুলো তলিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে সবজি সহ বিভিন্ন ফসল। প্লাবিত হয়েছে জেলার 5টি উপজেলার প্রায় 20টি ইউনিয়নের নিম্নাঞ্চল। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনার
প্রাদুর্ভাবের মধ্যেই আজ থেকে সাধারণ জনজীবনে ফিরে আসছে সৌদি আরব। তবে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য বলা হয়েছে। এদিকে পার্শ্ববর্তী দেশের সাথে স্থলপথ এবং সমুদ্রপথ আগের মতোই বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে ওমরা ও সকল আন্তর্জাতিক ফ্লাইট। সৌদি আরবে এখন পর্যন্ত করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন 1,030 জন, আক্রান্ত ছাড়িয়েছে 1,54,000। সমপরিমাণ আয় ব্যয় ধরে রাজশাহী সিটি কর্পোরেশনের 2020-21 অর্থ বছরের 996,79,03,329 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। দুপুরে রাজশাহী নগর ভবন সম্মেলন কক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সংবাদ সম্মেলনে প্রস্তাবিত এই বাজেট ঘোষণা করেন। বাজেটে করোনা প্রতিরোধে বিভিন্ন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা সহ শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এবার পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা করোনায় আক্রান্ত হয়েছেন। গত 3 দিন ধরে জ্বর ও গায়ে ব্যথা ছিল মাশরাফির, এছাড়া আর কোনো উপসর্গ ছিল না। আপাতত আইসোলেশনে আছেন নড়াইল 2 আসনের এই সংসদ সদস্য। নিজ বাসায় তার চিকিৎসা হচ্ছে। ঢাকাতেই নমুনা পরীক্ষা করা হয়েছিল বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের। জনপ্রতিনিধি হিসেবে নড়াইলকে করোনামুক্ত করার লড়াইয়ে নেমেছিলেন সাবেক অধিনায়ক, শেষ পর্যন্ত তিনিও আক্রান্ত হলেন। এর আগে তার শাশুড়িও করোনা আক্রান্ত হয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় ম্যাচে লেস্টার সিটির সাথে 1-1 গোলে ড্র করেছে ওয়াটফোর্ড। খেলার 89 মিনিট পর্যন্ত সুযোগ পেলেও গোল করতে পারেনি কোনো দলই। তবে 90 মিনিটে বেন চিলওয়েলের গোল জয়ের স্বপ্ন দেখায় লেস্টার সিটিকে, কিন্তু শেষ পর্যন্ত তাদের হতাশ করে স্বাগতিকরা। খেলার একেবারে শেষ মুহূর্তে ক্রিক ডাউসনের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে ওয়াটফোর্ড। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ভাইরাসে প্রাণ হারালেন আরো 37 জন, মোট মৃত্যু ছাড়ালো 1400, নতুন শনাক্ত 3,240। জেলায় জেলায় বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ উপসর্গ নিয়ে সারা দেশে আরো অন্তত 24 জনের মৃত্যু। করোনা মোকাবেলায় স্বাস্থ্যখাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে সরকার, বললেন পরিকল্পনা মন্ত্রী। বরাদ্দ যথেষ্ট নয়, বলছে সিপিডি। এবং লাদাখ সীমান্তে সংঘর্ষে ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে উস্কানি দেওয়ার অভিযোগ চীনের। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।